প্রথাগত অর্থনীতির ডিগ্রি ছিল না তার। প্রাথমিক পড়াশোনা করেছিলেন ইতিহাস নিয়ে। তাকে যখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর করা হলো, তখনই অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু শক্তিকান্ত দাস গত কয়েক বছর এক প্রকার নীরবে কাজ করে গিয়েছেন। এবার তার স্বীকৃতি পেলেন লন্ডনে সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ডসের মঞ্চে। সেরা গভর্নরের খেতাব পেলেন ভারতের শীর্ষ ব্যাংকের গভর্নর। লন্ডনের এক অনুষ্ঠানে সেরা কেন্দ্রীয় ব্যাংকের খেতাব পেয়েছে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি সেরা গভর্নর হয়েছেন শক্তিকান্ত দাস। মূলত করোনা পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধের পর বিশ্বব্যাপী আর্থিক মন্দার মধ্যে দেশের অর্থনীতিকে দক্ষ হাতে সামাল দেওয়ার জন্যই এই খেতাব দেওয়া হয়েছে তাকে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই। অশুভ তো হওয়ারই ছিল, এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।